আচ্ছা আপনার বক্তব্য আজকে মহাদেবনগর গ্রাম পঞ্চায়েত এলাকা বিভিন্ন গ্রাম থেকে মহাদেবনগর এবং মহেশপুর গ্রাম পঞ্চায়েত মিলে প্রায় 200 জন কর্মী যারা তৃণমূলের সঙ্গে ছিল তারা তৃণমূলের জন্য কাজ করেছে, তৃণমূলে ভোট করেছে এবং আজকে তারা আমাদের সঙ্গে যোগদান করলো। আমরা খুবই খুশি যে তারা আমাদের সঙ্গে যোগদান করেছে এবং আমরা মহন্ত যে নীতি, আমাদের যে আদর্শ এবং তৃণমূলের যে দুর্নীতি তার বিরুদ্ধে তারা মত প্রকাশ করেছে এবং তারা পরিষ্কারভাবে কোনো লোভ লালসনা তারা আন্দোলন সংগ্রাম করার জন্যে, গরিব মানুষের কাজ করার জন্যে আজকে তারা সিপিএম পার্টির সঙ্গে যুক্ত হয়ে আমাদের সঙ্গে থাকবে। এই প্রতিশ্রুতি তারা ধন্যবাদ। আজকে এই কর্মসূচি আমরা এখানেই সমাপ্তি এবং আরো আরো মহেশপুর মহাদেবনগরে আরো অসংখ্য তৃণমূলের কর্মী যারা ভোট করেছিল, ভোট দিয়েছিল এবং বুথ দখল করেছিল, তারাও তাদের যে প্রতিশ্রুতি তাদেরকে দিয়েছিল রক্ষা করতে পারেনি। আমরা আমাদেরকে জানে ওরা বামপন্থীরা সিপিআইএম মানুষের সঙ্গে কাজ, মানুষের জন্য কাজ করে, ফলে তৃণমূল যে তোলাবাজি, তৃণমূলের তোলাবাজি তারাও রেহাই পায়নি, ফলে তারা মনে প্রাণে বিশ্বাস করে যে আমাদেরকে সিপিএম দল, এই দলে কোনো কাটমানির ব্যাপার ট্যাপার থাকে না, এরা মানুষের জন্য কাজ করে। এই জন্য আরও অসংখ্য তৃণমূল কর্মী তারা দল ত্যাগ করে দিয়ে যেমন রাজ্যে অন্য জায়গায় হচ্ছে, আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন যে আসছে দলে দলে লোক লাল ঝান্ডা হাতে নিচ্ছে, আমাদের পার্টির সঙ্গে যুক্ত হচ্ছে এবং আজকে অনুরূপভাবে আমাদের এখানেও যোগদান করলো প্রায় 200 বেশি কর্মী, আরও অসংখ্য কর্মী তারা আসবে। ঈদের পরে পরে এই প্রোগ্রাম শুরু হবে। ধন্যবাদ। ফলে আজকে আমাদের কর্মসূচি এই কমরেড এই ডক্টর কাফিল খানের মুক্তির দাবিতে এখান থেকে জিগরি মোড় একটা ছোট্ট